আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সম্পর্কে। একজন পাইলট ছিলেন যিনি বারমুডা ট্রায়াঙ্গেল থেকে বেঁচে ফিরেছেন। তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, এমনকি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে বিমান চালানোর সময় বেশ কিছু আনওয়ান্টেড সিচুয়েশনের মুখোমুখি তিনি হয়েছেন। কি বলেছেন সেই পাইলট, বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে তিনি কি দেখেছেন, তারই বিস্তারিত থাকবে এই ভিডিওতে। বারমুডা ট্রায়াঙ্গেলকে অনেকেই বলেন ডেভিলস ট্রায়াঙ্গেল। এই বারমুডা ট্রায়াঙ্গেল কতটা আতঙ্কের বিষয় তা এই ডেভিলস ট্রায়াঙ্গেল নামকরণ থেকেই বোধগম্য। এই আতঙ্ক যৌক্তিক কিনা তা নিয়ে বিতর্ক আছে, তবে আতঙ্কটা কেন কাজ করে, কেনই বা বারমুডা ট্রায়াঙ্গেল এত ভয়ের বিষয়, কোনো মতে বেঁচে ফেরা এক পাইলট তা ব্যাখ্যা করেছেন। পৃথিবীর জলভাগের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা ধরা হয় বারমুডা ট্রায়াঙ্গেলকে। তবে শুধুমাত্র জলভাগে নয়, এই বারমুডা ট্রায়াঙ্গেলের ওপরের জায়গাও একইভাবে রহস্যময়। 2000-এরও বেশি জাহাজ এবং 200-এর বেশি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। কেউ কেউ অবশ্য ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন। 1970 সালের 4 ডিসেম্বর ব্রুস কর্নন নামে এক পাইলট তার বাবা এবং বিজনেস পার্টনারের সঙ্গে অ্যান্ড্রোস দ্বীপ থেকে মায়ামি যাচ্ছিলেন। 75 মিনিটের এই যাত্রাপথে পাইলট সহ মোট 3 আরোহীর বাহন ছিল বি ক্র্যাফ্ট পোনাঞ্জা নামে একটি বিমান। তাদের উদ্দেশ্য ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে বিমান উড়িয়ে নেওয়া, যে পথে তিনি আগেও অনেকবার বিমান চালিয়েছেন। তবে সেই দিনটা ছিল অন্য সব দিনের চাইতে ভিন্ন। উড্ডয়নের কিছুক্ষণ পরই ব্রুস আকাশে অনেক মেঘ দেখতে পান। 300 মিটার বা 1000 ফুট উচ্চতায় বিমান ঘন মেঘের ভেতর প্রবেশ করে, চারপাশ ছেয়ে যায় কালো ঘন মেঘে। এই মেঘের ভেতর দিয়ে বিমান চালিয়ে নেওয়ার কিছুক্ষণ পর 3505 মিটার উচ্চতা বা 11500 ফুট উচ্চতায় আরও একটি বিশাল মেঘপিণ্ড তার বিমানের সামনে পড়ে। বিমান তখন এত উঁচুতে এই মেঘের ভেতর দিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। ব্রুস বিমানটিকে মেঘের মধ্যে প্রবেশ করাতেই হুট করে চারপাশ অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারে আবার খানিক পরপর প্রচণ্ড আলোর ছলকানি। আধা ঘন্টা পর ব্রুস বুঝতে পারলেন মেঘের এই কুণ্ডলীর মধ্যে বিমান চালানোর আর কোনো উপায় নেই। এমন সময় সামান্য আকাশ দেখা গেল, আর সেই পথেই বিমান নিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। 1 কিলোমিটার টানেলের মতো পথ অতিক্রম করার পর দেখলেন ক্রমেই এই সুড়ঙ্গের মতো পথটি ছোট হয়ে যাচ্ছে। বিমানের চারপাশে থাকা মেঘগুলো অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করল, এমনকি বিমানের দিক নির্দেশক যন্ত্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ভাগ্যের জেরে ব্রুস কোনো মতে বিমানটিকে মেঘের কুণ্ডলি থেকে বের করতে সক্ষম হওয়ার পর গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু গ্রাউন্ড কন্ট্রোলার বিমানটিকে রাডারে ধরতেই পারছিলেন না। মেঘ না থাকলেও চারদিকে তখন ঘন কুয়াশা। সেই কুয়াশা কেটে যাওয়ার কিছুক্ষণ পর রাডারে বিমানের অস্তিত্ব যখন পাওয়া গেল, তখনই জানা গেল বিমানটি মায়ামির আকাশেই রয়েছে। পথ তখন অতিক্রান্ত হয়েছে মাত্র 47 মিনিট। বিমানটি অ্যান্ড্রোস থেকে মায়ামি যেতে 217 মাইল বা 350 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগার কথা 75 মিনিট। অর্থাৎ বিমান প্রায় অর্ধেক সময়েই মায়ামিতে পৌঁছে গেছে। এই ছোট্ট বিমানটির পক্ষে এত গতি তোলাও সম্ভব নয় যা মাত্র 47 মিনিটে মায়ামিতে পৌঁছে দেবে। মায়ামিতে অবতরণের পর ব্রুস দেখলেন এই যাত্রাপথে যে পরিমাণ জ্বালানি খরচ হওয়ার কথা তা হয়নি, সময়ের মতো জ্বালানিও বেঁচে গেছে। পাইলট ব্রুসের এই অভিজ্ঞতা অনেকেই বিশ্বাস করতে অস্বীকৃতি জানান। তিনি অনেক গবেষক এবং বিজ্ঞজনের কাছে গিয়েছেন, কিন্তু কেউই এর ব্যাখ্যা দিতে পারেননি। পুরো ঘটনা নিয়ে বিয়ন্ড দ্য বারমুডা ট্রায়াঙ্গেল, ট্রু এনকাউন্টার্স উইথ ইলেকট্রনিক ফগ, মিসিং এয়ারক্রাফট অ্যান্ড টাইম র্যাপস নামে একটি বইও তিনি প্রকাশ করেন। সেখানে তার দেখা থিওরির সপক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। তার মতে বিমানের ইলেকট্রিক চার্জ সৃষ্টি হয়েছিল কুয়াশার কারণে। এসব এলাকায় সাধারণত বজ্রবিদ্যুৎ দেখা যায়। বিমানটির কম্পাস দিক নির্দেশনা দেওয়া বন্ধ করে দেয় এই থান্ডারস্টর্মে বিকল হয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে এমনও জানা গেছে সেই দিন 84টিরও বেশি সানস্পট এবং শক্তিশালী তরঙ্গ বিরাজ করছিল, যার কারণে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার এই উদ্ভট আচরণ করেছিল, আর এই কারণেই রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপরও প্রশ্ন থেকে যায় বিমানটি অর্ধেক সময়ে কীভাবে পুরো পথ অতিক্রম করল। এর পেছনে দায়ী করা হয় ডার্ক এনার্জিকে, যা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অনেক দূরবর্তী স্থানে চলে যেতে পারে। জটিল এই হাইপোথেসিস সময় এবং কালের মধ্যে বদ্ধতা সৃষ্টি করে, আর এই ডার্ক এনার্জির রহস্য এখন পর্যন্ত রয়ে গেছে অমীমাংসিত।